তোর আসলে যখন থেকে শিল্পকে আলাদা করে মর্যাদার জায়গায় বা চিন্তার জায়গায় বা পরিচিতির জায়গায় আসলে বিবেচনায় আনা হচ্ছে, বিশেষত রেনেসাঁসের পর থেকে, ইউরোপিয়ান রেনেসাঁস পর থেকে এটি ইউরোপিয়ান চিন্তাশীলতার জায়গায় একটি প্রশ্ন। শিল্প কি একজন ছবি আঁকছে সেটাই কি শিল্প? তা তো অবশ্যই নয়। একটা কেসে আমরা দেখতে পাচ্ছি যে যে কেউ ছবি আঁকলেই শিল্প হচ্ছে না, কারণ প্রান্তিক জনগোষ্ঠী যে মন্ত্রী নিয়ে কাজ করছে সেটি আমি বাংলাদেশের পার্টিতে হচ্ছে, ইউরোপের পার্টিতে হচ্ছে, তাকে তো আমরা শিল্পী পথে যাত্রী বলছি, কিন্তু তাকে আমরা ঠিক শিল্পী হিসেবে স্বীকৃতি দিচ্ছি। শিল্পী হওয়ার প্রাথমিক ধাপ হয়তো ছবি আঁকাটা বা গান গাওয়াটা, তাকে আমি ঠিক শিল্পী হিসেবে স্বীকৃতি বা অবস্থান তাকে দিচ্ছি। হ্যাঁ, ইউরোপিয়ান শিল্প চর্চার ক্ষেত্রে একটি আলোচনার বিষয় আছে যে আর্টিস্ট সামান্স কত ইম্পর্টেন্ট। অর্থাৎ কেউ যখন কোনো কিছুকে, একজন যখন কোনো একটি কারো একটি কর্মকে বলতেছে দিস ইজ আর্ট, তখন এটি একটা আর্ট আর্ট হিসেবে চিহ্নিত হচ্ছে। তার আগে পর্যন্ত সেটিকে শিল্প কি বলবো কি বলবো না সেটি একটি দ্বন্দ্ব থাকছে। আবার অপর প্রান্তে যখন কেউ একটা ছবি আঁকছে বা গান গাচ্ছে এবং বলছে যে আমি আর্টিস্ট, তখন ওটি হচ্ছে শিল্প হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য উপস্থাপন করা। এখন এই স্বীকৃতি পাওয়ার জন্য উপস্থাপন করা এবং স্বীকৃতি পাওয়ার মধ্যে দিয়ে একজন শিল্পী বা একটা শিল্পকর্ম বা শিল্পী শিল্পী হয়ে উঠছে। এখন একটি প্রসঙ্গ আছে, আমি গত 4-5 দিন আগে কবিতা আড্ডায় ছিলাম, সেখানে কবি বলছিলেন যে ওখানে একটি চায়ের বিরতিতে যে আলোচনা ছিল সেখানে ছিল যে যিনি কবিতা লিখছেন তিনি বা যিনি লিখছেন তিনি, যদি লিখছেন তিনি খুব ক্রিয়েটিভ ম্যান, তাহলে দলিল লেখক ক্রিয়েটিভ সৃষ্টিশীল, তাহলে কেন দলিল লেখক সৃষ্টিশীল বা সৃষ্টিশীল মানুষ বলছে? প্রশ্নটি আসলে এইখানে আর্ট কি সেটি বুঝতে গেলে এই জায়গাটিতে আমরা বুঝতে হবে। প্রতিটি বাচ্চা লিখছে, পরীক্ষার খাতায় লিখছে, স্কুলের খাতায় লিখছে, টিচারেরা লিখছেন, গবেষক লিখছেন, লিখছেন তো সব, তাহলে কেন সে সেটি লিখছেন, যিনি লিখছেন কলম দিয়ে কাগজে দাগ টানছেন অক্ষর বসাচ্ছেন তিনি সৃষ্টিশীল নন? আমরা একজন কবিকে, একজন সাহিত্যিককে সৃষ্টিশীল করছি, এটি হচ্ছে আসলে সৃষ্টিশীলতা বা আর্টকে বোঝার জন্য এই প্রশ্নটি জবাব খোঁজা রয়েছে। তো এটা নিয়ে আমরা আরও অনেক আলোচনা করতে পারি, এটা একটু বিস্তৃত আলোচনা, মানে বিস্তৃত আলোচনা যে আমি বা আপনি যদি বসে এখানে আলোচনায় বসি আমরা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি। পুরো সভ্যতাই তো প্রায় 300-400 বছর ধরে হুইস আর্টিস্ট, মানে ইউরোপিয়ান সভ্যতা এবং তার অনুসারী বর্তমান আমরা দ্বিতীয় বিশ্ব বা সারা বিশ্ব কিন্তু এই প্রশ্নটি জবাব করছে যে হুইস আর্টিস্ট। তো আলোচনা চলুক, আলোচনা চলতে আপনার ভিতর দিয়ে আপনার প্রভাবতে প্রস্তুতির জন্য